জাইনাব আল গাজালিকে জিজ্ঞেস করা হয়েছিল সাইয়েদ কুতুবকে কেন হত্যা করা হয়েছিল, কি অপরাধ ছিল তার। জবাবে তিনি ছোট্ট একটা কথা বলেন, মা আলিম ফি তারিখ পড়া। মা আলিম ফি তারিখ হলো সেই বই যে বইয়ের কারণে সাইয়েদ কুতুবকে ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে, যে বইয়ের কারণে তার ফাঁসি হয়, যে বইটি নিষিদ্ধ হয়। আজ সে বইটি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছড়িয়ে আছে, নানান ভাষায় বইটির অনুবাদ বের হয়েছে। বইটির ইংরাজি অনুবাদের নাম মাইলস্টোন, বাংলা অনুবাদের নাম ইসলামী সমাজ বিপ্লবের ধারা। একটা বই লেখার কারণে শাহাদত বরণ, আমাদের কাছে আশ্চর্যজনক মনে হলেও সাইয়েদ কুতুবের কাছে তো এটা ছিল তার শাহাদতের পেয়ালা পানের উপলক্ষ মাত্র। তিনি তো উন্মুখ ছিলেন এমন শহীদ মরণে। তিনি বলেছিলেন, আমাদের শব্দগুলো তো নিষ্প্রাণ, নিষ্ফল আর আবেগহীন। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কথার জন্য শাহাদত বরণ করি, তখন শব্দেরা জীবন্ত হয়ে ওঠে, তারা প্রাণহীন হৃদয়গুলোতে ঠাঁই নেয় আর সেই হৃদয়গুলোকেও জাগিয়ে তোলে। মাইলস্টোন পড়ার পর কোনো বিশ্বাসী হৃদয় কি ঘুমিয়ে থাকতে পারে? হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান বোমা পড়েছিল, তাতেই জাপান তথা পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। সাইয়েদ কুতুব তো তার বইয়ের পাতায় পাতায় বোমা বর্ষণ করেছেন, শাসক গোষ্ঠী কিভাবে সেগুলো সহ্য করবে? পশ্চাৎ সভ্যতার গুণমুগ্ধ মুসলিম সমাজের কাছে তিনি যে বার্তা নিয়ে আসেন, সে বার্তা কিভাবে পারে একজন মুসলিমকে ঘুম পাড়িয়ে রাখতে? ইসলামী সমাজ বিপ্লবের ধারা বইয়ে তিনি লিখেন, ইসলাম মাত্র দুধরনের সমাজকে স্বীকার করে, একটি হচ্ছে ইসলামী সমাজ, অপরটি জাহেলি সমাজ। যে সমাজের সার্বিক কর্তৃত্ব ইসলামের হাতে এবং মানুষের আকীদা বিশ্বাস, ইবাদত, আইনকানুন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, নৈতিক চরিত্র, পারস্পরিক লেনদেন ইত্যাদি সকল বিষয়ে ইসলামের প্রাধান্য বিদ্যমান, সে সমাজ ইসলামী সমাজ। অন্যদিকে যে সমাজের ব্যবহারিক ক্ষেত্র থেকে ইসলামকে বর্জন করা হয়েছে এবং সেখানে ইসলামী আকীদা বিশ্বাস গ্রহণ ও বর্জনে ইসলামী মানদণ্ড, ইসলামী আইনকানুন ও রীতিনীতি, ইসলামী নৈতিকতা ও আদান প্রদান নীতি শ্রেষ্ঠত্ব লাভ করেনি, সে সমাজ জাহিলি সমাজ। আমরা তো মনে করি একটা সমাজের মেজরিটি যদি মুসলিম হয়, একটা দেশ যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলেই বুঝি সেটা ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র। কিন্তু সাইয়েদ কুতুব বলছেন না, তিনি বলেন, যে সমাজ মুসলিম নামধারী ব্যক্তিদের দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও ইসলামী শরীয়তকে আইনগতভাবে মর্যাদা দান করেনি, সে সমাজ ইসলামী সমাজ নয়। নামাজ রোজা হজ জাকাতের ব্যবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও সে সমাজ ইসলামী সমাজ হতে পারে না। এরকম শব্দবোমা কিভাবে রাষ্ট্রশক্তি সহ্য করবে? এরকম শব্দবোমা কিভাবে তাগুতি শক্তি মেনে নিবে? দুর্বল হৃদয়ের সাধারণ মানুষ পর্যন্ত এগুলো মানতে পারে না। রাষ্ট্র কিভাবে সাইয়েদ কুতুবের বইগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করেছিল, সেটা নিয়ে শহীদ ডাক্তার আবদুল্লাহ আজম রাহিমাহুল্লাহ তার সুবিখ্যাত তাফসিরে সূরা তৌবায় লিখেন। যেদিন তাকে হত্যা করা হয়েছিল সেদিন মিশরে তার রচিত তাফসির ফিজিল আলিল কোরআনের 64,000 কপি পুড়িয়ে ফেলা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছিল, যার কাছে সাইয়েদ কুতুবের কোনো বই পাওয়া যাবে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে। অথচ তার শাহাদাতের পর তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল, মানুষজন আগ্রহী হয়ে উঠল, কে সাইয়েদ কুতুব, তার বইয়ে কি এমন আছে যার জন্য তাকে ফাঁসি দেওয়া হলো। তখন বৈরতের প্রকাশকরা প্রকাশনা জগতে কোনো খ্রিস্টান লোকসান খেলে তাকে বলতো, আরে তুমি যদি বাঁচতে চাও তাহলে সাইয়েদ কুতুবের তাফসির ফিজিল আলিল কোরআন ছাপো। বইটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে খ্রিস্টান প্রকাশকরা পর্যন্ত মার্কেটে টিকে থাকতে বইটি ছাপানোর চিন্তা করেছিল। তার জীবদ্দশায় তাফসির ফিজিল আলিল কোরআন ছাপানো হয়েছিল একবার, অথচ যে বছর তিনি শাহাদাত বরণ করেন সে বছরই বইটির 7 সংস্করণ ছাপা হয়। আর এখন অবস্থা তো এই যে পৃথিবীর এমন কোনো প্রান্ত পাওয়া যাবে না যেখানে সাইয়েদ কুতুবের এই তাফসির গ্রন্থ গিয়ে পৌঁছায়নি, এমন কোনো ভাষা পাওয়া যাবে না যে ভাষায় তা অনুদিত হয়নি।